এই স্টুডেন্টস তোমাদের মধ্যে অনেক আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছিলে যে মাধ্যমিক লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিতে যেগুলো পরীক্ষার জন্য সাজেশানের মতো ইম্পর্টেন্ট পড়তে পারে কমন হবে তো ফাইনালি আমি রাজি হয়েছি অ্যান্ড ডিসক্রিপশান বক্সে আমি পিডিএফও দিয়ে দিচ্ছি তোমরা যে যে চাও ডাউনলোড করে নিতে পারো একদম ফ্রিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে সেকেন্ড চ্যাপ্টারের সাজেশানটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাও ওকে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও যাতে তাদেরও হেল্প হয়ে যায় তো চলো আর বেশি না কথা বলে স্টার্ট করা যাক আজকে ডিসকাশান কি কিন্তু দেখো মাধ্যমিকের লাইফ সায়েন্সের যে ফার্স্ট চ্যাপ্টার আছে না সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে আমি বলে দেবো তো এমসিকিউ এর সাজেশন দেওয়া তো অতটা সম্ভব নয় বিকজ এমসিকিউ প্রচুর আছে ঠিক আছে যে কোনো কিছু পড়তে পারে তোমরা এক কাজ করো যদি কোনো এমসিকিউ আটকে যায় এই ভিডিওটা নিচে কমেন্ট করে দাও আমি অ্যান্সার কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ঠিক আছে আমি বড় কোশ্চেন মেনলি দু নম্বরের পাঁচ নাম্বার পরে দু নম্বরে তোমাদের তিনটে থাকে এবং পাঁচ নাম্বারের দুটো থাকে ফার্স্ট চ্যাপ্টার থেকে আর যদি নর্মাল স্কুলের যে পরীক্ষাগুলো হয় ফার্স্ট ইউনিট টেস্ট সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে প্রচুর কমন পড়বে ঠিক আছে তাই এই ভিডিওটা পুরোটা দেখো কী কী কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে জাস্ট দেখে নাও প্রাণী হরমোনের তিনটে বৈশিষ্ট্য অক্সিন হরমোনের উৎস দুটো কাজ চলনার গমনের সংজ্ঞাটা এবং সঙ্গে সঙ্গেই সেই দুটোর মধ্যে কী পার্থক্য আছে অ্যামিবয়েড গমন এবং ফ্লাজিলীয় গমনটা বলতে কী বোঝো এটা হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন আর বৈক্ষরা গ্রন্থের মধ্যে পার্থক্য কী সাথে সাথে উদাহরণ গমনের তিনটে উদ্দেশ্য কী মাছের গমনে মায়োটম পেশির কী ভূমিকা আছে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে আর এর পোকারভেদ কী অর্থাৎ আর অর্জিত পিটুইটারিকে প্রভুগন্থি বা মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয় থাইরক্সিন অ্যাড্রিনালিনের দুটি কাজ লেখো বা তিনটে কাজ করে দেখে রাখবে নিউরোনা স্নায়ুর মধ্যে কী সম্পর্ক আছে অর্থাৎ স্নায়ুক স্নায়ুর মধ্যে এরপর তোমরা জেনে রাখবে প্রতিবর্ত ক্রিয়া এবং উপযোজনের যে প্রাত্যহিক জীবনে গুরুত্ব আছে মিনিমাম তিনটা করে রাখবে না আমাকে ভিডিও নিচে বলবে তাছাড়া ট্যাকটিক টপিক আর ন্যাস্টিক চলনের যে সংজ্ঞা আছে সেটা করে রাখবে এবং এদের মধ্যে পার্থক্যটা করে রাখতে পারো আর অগ্রস্ত প্রক্রতা কাকে বলে এটা করে রাখবে এগুলো মেনলি দু নম্বরের জন্য ছিল আর বিগ কোশ্চেন কিছু করে দিচ্ছি দেখো যেগুলো তোমার পাঁচ নাম্বারের আছে না ওগুলো ডাইরেক্ট ফার্স্ট নাম্বারে দুই প্লাস তিন করেও পড়ে ঠিক আছে তো ওই আগে যেগুলো দু নাম্বারে বললাম সেগুলো পাঁচও থাকতে পারে তার সাথে আরেকটা তিন নাম্বার রাড করে দিলে এরকম হবে তো সবগুলি করে রাখবে এখন কিছু বড় কোশ্চেন বলে দিচ্ছি টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে ইস্টোজেন আর প্রজনের কাজগুলো লিখতে যদি বলে দেখে রাখবে ফিডব্যাক কন্ট্রোল কি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো তোমাকে সেই টিএসএইচ এইচ এর ব্যাপারটা বুঝাতে হবে থাইরক্সিনের অক্সিনের ব্যাপারটা ঠিক আছে মানুষের গমন কৌশল অনেকটা কঠিন ব্যাপার অনেক স্টুডেন্ট বুঝতে পারে না তাই পড়বে না সহজে খুব ভাগ্য খারাপ থাকলে পড়তে পারে হমোনা স্নায়ুর মধ্যে এবং হরমোনার উৎসকের মধ্যে পার্থক্য করে রাখবে তিনটে সাইনোভিয়াল সন্ধির নাম অবস্থান এবং ফেকশন এক্সটেন ফ্কশন এক্সটেনশন এইসব বলতে কি বোঝো সাথে সাথে অ্যাডাকশান অ্যাডাকশন এগুলো সব দেখে রাখবে পেশির নামগুলো পড়ে উদ্ভিদ থরমন বা পিজিআরএসের ব্যবহারিক প্রয়োগ কি এটা দেখে রাখবে সাইনাক্স স্নায়ু স্নায়গন্থী বলতে কী বোঝো স্নায়বিক পথ বা প্রতিবর্ত পত্তা রেখাচিত্রের মাধ্যমে লিখতে বলতে পারে দেখে রাখবে মায়োপিয়া হাইপার কারণ কী এবং এগুলো কী সংশোধন করা হয় কী চশমা পড়ে বা কী করে আর গুরু মস্তিষ্ক লু মস্তিষ্ক এবং মস্তিষ্কের এক দুটো অংশের কাজ সাথে এই চোখেরও কিছু অংশের কাজ দেখে রাখতে পারো বড় কোশ্চেনের জন্য ঠিক আছে আর চিত্র বলতে তিনটে চিত্র আছে মেনলি মস্তিষ্ক দিবে না অত কঠিন চিত্র চোখের গঠনটা দেখে রাখবে আদর্শ নিউরন দেখে রাখবে প্রতিবর্ত চাপ দেখে রাখবে তার মধ্যে এটা মাধ্যমিক দু হাজার নিউরনটা পড়ে গেলো তাই বছর চান্স একটু কম তো চোখের গঠন প্রতিবর্ত চাপটা দেখে রাখবে মস্তিষ্ক পড়বে না সহজে ঠিক আছে তো এই ছিল তোমার মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের লিস্ট বা সাজেশন বলতে পারো এখান থেকে তোমরা কিন্তু যদি অনেস্টলি প্র্যাকটিস করো অনেক কিন্তু কমন পাবে সিরিয়াসলি তো বেশি দেরি না করে একদম সাবস্ক্রাইব করে ফেলো আর ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু পিটিএফে কালক্ট করো ওকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য চ্যাপ্টারের সাজেশন নিয়ে বাই